आयुर्वेद शास्त्र अनुजाई प्रधानत पांचटी खाबार के उल्लेख करा हुए छे जे मांस खाबार परे ए खाबारगुलो एकदम ही खावा जाबे ना। जदि खेते हय ताहले कतक्षण बिरति दिए खेते हबे से सम्पर्केओ विस्तारित बला हुए छे। आजकेर भिडियोटी जदि आपनी सम्पूर्ण देखते पारेन ताहले ए तथ्य आपनार जाना हुए जाबे जे मांस खावार परे कोन कोन खाबार एकेबारेई खावा जाबे ना, आर जदि मेने चलते पारेन ताहले कखनोई आपनी असुस्थ हबेन না। মাংস খাওয়ার পরে বা আগে এই খাবারগুলো যদি বাদ দিয়ে কেউ খেতে পারে তাহলে তার অনেকগুলো রোগ এমনিতেই দূর হয়ে যাবে। অনেকেই হয়তো বলবেন যে আমরা তো মাংস খাওয়ার পরে সব ধরনের খাবারই দীর্ঘদিন থেকেই খেয়ে আসছি, আমাদের তো কোনো ধরনের রোগ ব্যাধি হচ্ছে না। কিন্তু বন্ধু, এই কথাটি আপনি জোর দিয়ে বলতে পারেন না, কারণ আপনি নিজেই হয়তো প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং এর জন্য ডাক্তার এবং ঔষধের পেছনেও ছুটছেন। এর কারণ যে বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে খাওয়া, বিশেষত বিরুদ্ধ আহার একসঙ্গে করা, এটা কি আপনার জানা আছে? আয়ুর্বেদ শাস্ত্রে বিরুদ্ধ আহার নামে একটি অধ্যায় রয়েছে, তাতে স্পষ্টভাবে বলা হয়েছে মাংস খাওয়ার পরে কোন কোন খাবার একেবারেই খাওয়া যাবে না, যদি খাওয়া হয় তাহলে কি হবে। যদি খেয়ে থাকেন আপনি প্রায়শই, তাহলে আপনার দেহে মারাত্মক সব জটিল রোগের জন্ম হবে, যেমন গ্যাস, অ্যাসিডিটি, বাউল প্রবলেম তো হবেই, সেই থেকে আপনার আইবিএসের মতো ভয়ঙ্কর রোগের জন্ম হতে পারে, এমনকি আপনার অ্যালার্জি, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এই সকল রোগের সৃষ্টি হবে। একসময় আপনার হজম ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কিডনিতে পাথর বা গলব্লাডারে পাথরের মতো ভয়ঙ্কর রোগের কারণও কিন্তু এই ধরনের বিরুদ্ধ আহার একসঙ্গে করা। আবার কারো কারো ক্ষেত্রে যৌন ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। বলা হয়ে থাকে মাংস খাওয়ার পরে যদি এই খাবারগুলো খাওয়া হয় তাহলে তার শারীরিক ক্ষমতা সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এক সময় গিয়ে তিনি হয়তো ভালোভাবে হাঁটা চলাই করতে পারেন না, কারণ তার হাড় জয়েন্ট পেশির ব্যথা এতটাই বেড়ে যায় যে বিভিন্ন ধরনের ঔষধ নিয়মিত খেয়েও তার আগের অবস্থায় ফিরে যাওয়া আর কখনোই সম্ভব হয় না। তাহলে বন্ধু বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় যে মাংস খাওয়ার 3 ঘন্টা আগে বা পরে আপনি কোন খাবারগুলো একেবারেই খাবেন না। সময়টা মাথায় রাখবেন বন্ধু, 3 ঘন্টা আগে বা পরে। প্রথম খাবারেই আছে দুধের কথা। দুধ এবং মাংস কখনোই পাশাপাশি খাওয়া যাবে না। দুধ অর্থাৎ শুধুমাত্র তরল দুধ নয়, দুধের তৈরি যে কোনো খাবার, সেটা যেমন দুধ, দই, পনির এই ধরনের খাবার হতে পারে। আবার অন্যদিকে দুধ চা, ফিরনি, পায়েস, মিল্কশেক, যে কোনো ধরনের খাবার মাংস খাওয়ার 3 ঘন্টা আগে বা পরে আপনি খেতে পারবেন। তা না হলে আপনার দেহে কিন্তু এই ধরনের জটিল রোগের জন্ম হবে। আসলে দুধ এবং মাংস দুটোই একই জাতীয় খাবার, কারণ দুটোই স্বয়ংসম্পূর্ণ এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিনের কম্বিনেশন। যখনই আপনি এই দুটি খাবারকে পাশাপাশি খেয়ে ফেলেন তখন পাকস্থলী এই খাবারকে হজম করতে পারে না, আর যখনই খাবার হজম না হয় তখনই আপনার দেহে টক্সিন জমতে থাকে এবং হজম না হওয়া খাবার একসময় আপনার গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো রোগের তো জন্ম দেয়, সেই সঙ্গে হাড় জয়েন্টের ব্যথা বেড়ে যায়, পেশির ব্যথা বাড়ে এবং টক্সিন জমে যাওয়ার কারণে রক্ত দূষিত হয়ে যায়। একসময় অ্যালার্জির প্রবণতা এতটাই বেড়ে যায় যে হয়তো কোনো ধরনের ওষুধ খেয়েও আপনার অ্যালার্জি ভালো হয় না। আর এই কারণে কখনোই আপনি মাংস খাওয়ার আগে বা পরে দুধ জাতীয় কোনো খাবার খাবেন না। এরপরে আছে ফলের কথা। মাংস খাওয়ার অন্তত 3 ঘন্টার মধ্যে কোনো ধরনের ফল খাওয়া যাবে না। যদি ফল এবং মাংস একই সাথে খেয়ে ফেলেন তাহলে এর চরিত্র ভিন্ন হওয়ার কারণে তা আপনাদের হজম প্রক্রিয়ায় বাধা দিতে পারে, বদহজম সহ পেটের নানাবিধ রোগ হতে থাকে। এবং বলা হয়ে থাকে যদি মাংস খাওয়ার পরে বা যে কোনো খাবার, কঠিন খাবার খাওয়ার 3 ঘন্টার মধ্যে যদি ফল খাওয়া হয়
তাহলে শরীরে বিষ জমতে থাকে। বিষ অর্থাৎ টক্সিন জমার কারণেই কিন্তু শরীরে নানাবিধ রোগের জন্ম হয়। মাংস খাওয়ার 3 ঘন্টার মধ্যে কখনো বড় মাছ খাওয়া যাবে না। যারা মাছ এবং মাংস এবং কখনো কখনো ডিম একসঙ্গে খেয়ে থাকেন তাদের বলবো, মাছ মাংস ডিম প্রোটিন জাতীয় খাবার হলেও এইগুলোর প্রোটিনের ধরন কিন্তু ভিন্ন এবং এক একটা খাবার হজম হতে এক এক ধরনের সময় লাগে। যদি কেউ বড় মাছ, তৈলাক্ত মাছ এবং মাংস একই সঙ্গে খেয়ে থাকেন তাহলেও তার দেহে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রোগগুলো কী কী বুঝতেই পারছেন, আগে একবার বলেছি তাই আর দ্বিতীয়বার রিপিট করছি না। কিন্তু আপনি মনে রাখবেন যে মাংস খাওয়ার পরে কখনোই আপনার মাছ খাওয়া যাবে না। যদি ডিম খেয়ে থাকেন তাহলেও একই কথা বলবো, কিন্তু যদি মুরগির মাংস খেয়ে থাকেন তাহলে আপনি ডিম খেতে পারবেন। কিন্তু রেড মিট অর্থাৎ গরু, খাসি, মহিষ বা ভেড়ার মাংস খাওয়ার পরে কখনোই ডিম বা মাছ খাওয়া যাবে না। মাংস খাওয়ার পরে কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর তা তো আপনারা জেনে গেলেন বন্ধু। এবার থেকে নিশ্চয়ই এই কথাগুলো মেনে চলবেন এবং এই কথা যদি মেনে চলতে পারেন তাহলে আশা করি এই ধরনের ভয়ঙ্কর রোগগুলোর শিকার কখনোই হবেন না। বোনাস পয়েন্ট হিসেবে একটি কথা আপনাদের বলে রাখি যে একজন মানুষ সপ্তাহে 5 দিন মাংস খেতে পারেন যদি তিনি সঠিকভাবে মাংস খেতে থাকেন। যদি আপনি প্রতিদিন 60 থেকে 100 গ্রাম পরিমাণ মাংস আপনার বয়স, উচ্চতা এবং ওজন অনুযায়ী খেতে থাকেন তাহলে আপনার কখনোই রোগ হবে না। কিন্তু এর সঙ্গে আপনাকে আরেকটি বিষয় মানতে হবে, মাংসের সঙ্গে সংযুক্ত সকল ধরনের তেল চর্বি বাদ দিয়ে রান্না করতে হবে এবং মাংস রান্না করার সময়ও তুলনামূলক কম চর্বি তেল জাতীয় উপাদান ব্যবহার করতে হবে, মশলা কম পরিমাণে ব্যবহার করতে হবে এবং মশলা ব্যবহার করারও একটি রীতি রয়েছে। যদি আপনি মশলা, পেঁয়াজ, রসুন বেশিক্ষণ তেলে ভাজতে থাকেন তাহলে তা আপনার জন্য গুরুপাক হয়ে যায় এবং এই ধরনের খাবার খাওয়ার কারণে রোগ ব্যাধি বেশি হয়ে থাকে। সহজ পাত্রে রান্না করা এবং সহজ খাবার খাওয়াই শারীরিক সুস্থতার অন্যতম কারণ। সঠিক নিয়ম মেনে চলুন এবং সঠিক আহার গ্রহণ করুন। বিশেষত রাতের বেলায় মাংস না খেয়ে দিনের বেলায় মাংস খাওয়ার চেষ্টা করুন, তাহলে হয়তো কখনোই অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।